ইসলাম ছাড়া অন্য ধর্মকে ধর্ম হিসেবে তালাশ করে সে তা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য না, ওহু আফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকালে কোন ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি ইসলাম ছাড়া খ্রিস্ট ধর্মকে ধর্ম হিসেবে তালাশ করছেন, তা আল্লাহর কথা অনুযায়ী আপনি পরকালে কোন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আর আমি চাই না যে আপনি ক্ষতিগ্রস্ত হন, আমি চাই আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে আপনি জান্নাতের পথে আসেন। আর বাইবেল আল্লাহর কাছে কোরআন সকল মানুষের, আপনারও আমারও, কিন্তু বাইবেল বলেন, কিতাবুল মুকাদ্দাস বলেন, এগুলি আল্লাহ কালাম না, আল্লাহ প্রদত্ত না, এবং এগুলো মানব রচিত। আর বাইবেল কিতাবুল মুকাদ্দাস, বাইবেলটারই আর একটা নাম মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য নাম লেখা হয়েছে শুধু কিতাবুল মুকাদ্দাস, আর কিছু না। বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ কোনো নবীর উপর পাঠান নাই, তো এটাগুলো আল্লাহ কালাম না। আর কোরআন সকল মানুষের জন্য, আপনার জন্য, হুদাল লিন্নাস। আমি বলবো যে আপনার কোরআন আপনি যে পিছনে চলে গেছেন, আপনি দিল থেকে যদি মনে করেন, আর কেউ একবার মুসলমান সে খ্রিস্টান হইতে পারে না, একবার খতনা হলে সে খতনা আপনার ফিরে আনতে পারে না। তো আমি বিশ্বাস করি যে আমি আপনি আপনাকে যদি আমার সময়কে আপনাকে এই মেসেজটা দিচ্ছি, আপনি ফিরে আসছেন আপনার ধর্মে এবং আপনি চিরস্থায়ী আগুন থেকে বেঁচে যান। আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আপনাকে আমাকে আপনার সাথে আর পরে কতদিন আগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন? আমি কোনো খ্রিস্টান হই নাই, ইসাই মুসলমান। ইসাই মুসলমান আমি তো বিকল্প না, গবেষক স্যার। এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয় তাহলে কি হবে? সেটা আমার জন্য সে আল্লাহ দেয়, সরি স্যার, আমি আমার জন্য আমি দেয়, কারণ একজন পাপ করবে আর সবাই গুনাগার হবে। আদম আলাইহিস সালাম গুনাগার, সবাই যে গুনাগার গুনাগার সবাই সকল যুগের জন্য যত নবী রাসূল এসেছেন তারা মানবের পথ প্রদর্শনের জন্য এসেছে, জি, এইটা ভাই না, বাকি শেষেরটা মানতে হবে। বর্তমান আল্লাহ একমাত্র রহমান আলামিন, উনি আমাদের শ্বাস দিবসে, উনি একমাত্র আমাদের উদ্ধারকর্তা, ক্ষমাদাতা, আল্লাহ তাআলা। আমার আমল যিশু ক্ষমাদাতা না, ঈসা ক্ষমাদাতা না, যিশু বুঝে না, মোহাম্মদ বুঝে না, অমুক বুঝে, তবে আমি বুঝি এক আল্লাহ, আল্লাহ আমার আল্লাহ, আল্লাহ সারি আল্লাহ, আল্লাহ আমার সভাগারী, অনুগ্রহ করেন আমার উপর, আমার ওই সাথে সবাই আল্লাহকে পেতে হলে নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন কুল ইন্নাল্লাহা হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হুবিকুম আল্লাহ, উনি তো পটপট বলছেন আল্লাহকে আমার অনুসরণ করতে হবে। ভালো কাজ আমার বোঝা যায় না, না ভালো কাজ আমার মন্দ কাজ আমাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। আমি তো কারোর মাঝে বাড়ি দিই না, কাউকে ঠকাই না, কাউকে মিথ্যা বলি না। আমি একজন অসুস্থ মানুষের পাশে যাই, সেবা দেই, আমি সেটা ভালো অবশ্যই ভালো লাগে, প্রাণ খুলে মানুষকে সেবা দেই, তাকে ভালোবাসি, সে আমার অন্তরে। বাকি সেবা দেওয়ার পদ্ধতিটা ওনার যে বলে দেওয়া পদ্ধতি, না না ওনার কোনো নিয়ম নেই, মানা যায়, সেটা হলো কোরআন, যেটা ইসলাম বলে, সে তো বটে। এগুলি আমার, এগুলি আমাকে করতে হবে, আমার নাজাত আমাকে পাওয়ার জন্য, আমার পথ আমাকে বেছে নিতে হবে। বাকি চলে পড়তে জানতো আর কত 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 হ্যাঁ জি 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 তো বাকি আমি আপনাকে সেটা বলবো যে আপনার যে শুনছি, হয়তো আমি গ্রামে এখানে সময় পাই না, একটা স্যার আপনার সময় কম, আপনি যান ইনশাল্লাহ, আমরাও চলে যাচ্ছি, মাঝে মধ্যে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, যদি ইনশাল্লাহ আপনি ডাকলে আমি যাবো না, যাবো না পারলেন নাকি, আমি যদি আমি খুব খুশি, আমি আলমকে আলেমরা হলো আল্লাহর ওলি, এরা কিন্তু দুর্লভ জন্ম, এদের আল্লাহ এই রুহগুলি আল্লাহ পছন্দ করা রুহ আগেই বেছে রাখছেন। আমি জানি কোরআনে সুন্দর করে কিছু কিছু আয়াত নির্দেশনা লেখা আছে, এই ব্যক্তির আল্লাহ পরিকল্পিত ব্যক্তি, এরা নিজ নিজ কম, নিজ নিজ বংশে, নিজ নিজ গোত্রে এরা হেদার দিচ্ছেন, কেউ কেউ বাইরে যাচ্ছেন, সবার জন্য ইসলাম, সবার জন্য, সে তো বটে, সবাই পারছেন না, যেমন খ্রিস্ট ধর্ম, ঈসা ধর্ম, এটা বাংলাদেশিদের জন্য না, এটা শুধু বনি ইসরায়েলের জন্য। বাইবেল বলে, বাইবেলের মথির 15:24 যিশু বলেন আমাকে কেবল বনি ইসরায়েল হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে, মথির 10:5 যিশু বলেন তোমরা অইহুদি কারো কাছে যাও না, শুধু বনি ইসরায়েলের কাছে যাও, এর দ্বারা বোঝা গেল ঈসা ইসরায়েল শুধু বনি ইসরায়েলের নবী। আর কোরআন ওই কথা বলে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারিয়াম ইয়া বানি ইসরায়েল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে বনি ইসরায়েল আমি শুধু তোমাদের নবী। তো কোরআন আর বাইবেল দ্বারা প্রমাণিত হয় ঈসা ইসলাম শুধু বনি ইসরায়েল নবী, আর বাংলাদেশের নবী না, ওনাকে মানলে না যাদের সঙ্গে কথা মুক্তি পাবে না। আচ্ছা এখানে একটা জিনিস আমি হাদিসে পেয়েছি, কেউ যদি কোরআন গবেষণা করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সেটার একটা ফল হবে, ভালো কথাও। যেমন ধরেন
মানে যারা আমরা ইহুদি নাসারা বলে থাকি ওরা শুনছিলাম এই যে তারা গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করতেছেন, কোরআন থেকে তো করতেছেন গবেষণাগুলো, কোরআন থেকে আবিষ্কার করতেছেন, কিন্তু তারা কিন্তু আমাদের মুসলমানদের সমাজের মতো নন। কোরআনের গবেষণার পদ্ধতি ভিন্ন, যেমন আমাদের দেশে কিছু মানুষ আছে কোরআন অপব্যাখ্যা করে, জি, যেমন বলে যে তাওরাত যদি প্রতিষ্ঠা করতে হবে তাও যদি মানতে হবে, এটা বলে কুলিয়া আহল সূরা মায়দা 61 নম্বর আয়াত, কুলিয়া আহল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা নিজেদের খ্রিস্টান বলে, ইসাই জামাত বলে, মসিহি জামাত বলে, তারা তরিকুল জান্নাতি মুদ্দিবিন গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ এই ধরনের বইয়ের মাধ্যমে মানুষকে ভুল ব্যাখ্যা দেয়। তো ভুল ব্যাখ্যা ওনারা শিখে আরেকজন ভুল ব্যক্তির কাছে, ভুল ব্যাখ্যাটা খারাপ জিনিস, সেটা পাপ, মহাপাপ, কিন্তু সেই ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত, সঠিক জানতে হবে, সঠিক মানতে হবে, সঠিক বুঝতে হবে। আগে আপনাকে ধন্যবাদ যে আপনি সত্য বোঝার জন্য আপনি বাইবেলও পড়েন, ইঞ্জিলও পড়েন, কিতাবুল মুকাদ্দাসও পড়েন। কোরআন যদি মোতা সাবিয়াত মোতা কামাত যদি না বুঝি, হ্যাঁ না বুঝি যে হাগাও লম্বা বোঝার জন্য বুঝতেওয়ালাদের কাছে যেতে হবে। আমি আপনি ডাক্তার একা একা হন নাই, আপনি আরেকজন ডাক্তারের কাছে প্রশিক্ষণ দিয়েছেন, ঠিক কোরআন পড়নেওয়ালা আপনি কিন্তু আমার মতো হুজুর কাছে ডাক্তারের প্রশিক্ষণ দেন নাই, আপনি ডাক্তারের প্রশিক্ষণ আরেকজন ডাক্তারের কাছে, ঠিক কোরআন বোঝার জন্য আরেকজন হুজুরের কাছে। ইনশাআল্লাহ আমার মেয়ে একজন কামাল জানার জন্য ভুল ব্যাখ্যা তো ওখানে, আমি যখন ডাক্তারি করতে চাই আমি ভুল করব, আমার কোনো উস্তাদ নেই, আপনি ডাক্তার শিখছেন আর ডাক্তারের কাছে, ঠিক কোরআন শিখতে হলে কোরআন বুঝতে হলে কোরআন যারা পড়ে গবেষণা শিখেছে তার কাছে শিখতে হবে, তার কাছে জানতে হবে। আপনার বাংলাদেশের ব্যাপারটা আলাদা, অন্য রাষ্ট্রীয়ভাবে যখন আপনি কোরআন নিয়ে গবেষণা, যারা গবেষক আছে বড় বড় গবেষক, তাদের সঙ্গে স্পর্শে যান, তারা তো রিসার্চ করে, সবাই করে, তারা করে, তাদের কাছে সমন্বয় করবে। আমার আমি আমি কুয়ার মধ্যে আছি, আমি ভারতে পড়াশোনা করেছি, হ্যাঁ ভারতে পড়াশোনা করেছি, সৌদি আরবে গিয়েছি, মালয়েশিয়াতে, সৌদি আরবে আমি মদিনা ইউনিভার্সিটি করেছি এবং মালয়েশিয়াতেও কয়েকদিন আগে সফর করেছি। তো আমাদের দত্তরও আছে এখানে, আজহারি আজহার বিশ্ববিদ্যালয় থেকে আমরা একসাথে আমার বন্ধু আমরা একসাথে আসছি। তো আমি আলহামদুলিল্লাহ আমার বড়ো বড়ো খ্রিস্টান ফাদার, খ্রিস্টান ইয়াদের সাথে আমার বন্ধু শুধু পাত্র, আমাদের কাছে আক্রমণাত্মক না, খ্রিস্টান হয়ে গেছে, ইসাই হয়ে গেছে, বুঝতে পারে, খুঁজতে পারে, তার ইয়া দিয়েছেন, এই বুদ্ধি দিয়েছেন, স্বাধীনতা তো আছে মানুষের। তা আপনি আমি যদি জানি যে না আপনি যে আপনার বুদ্ধি তো ঠিক আছে, কিন্তু আমি যদি বুঝি না আপনার আসল থিওরিটা ঠিক না, আপনি ভুল বুঝছেন, মানুষের বুদ্ধি সীমাবদ্ধ। তো আমাকে দায়িত্ব হলো আপনাকে উঠছিলাম আপনার আল্লাহর যে নির্দিষ্ট বিধান সেটাই তো, সেটা ধর্মের নাম কি? হ্যাঁ সে ধর্মের নাম কি? সেটা মাহবুদ আল্লাহ এক এক সময় এক এক যুগে এক এক নাম, এখন সেই ধর্ম না, এখন বর্তমান যেটা যেটা আমরা জানি পাশাপাশি আরব দেশ, আপনার সেখান থেকে হাওয়া ছড়ছে ইসলাম, এটা আমরা জানি, এটা ভুল, এই একটা ভুল মেসেজ এটা আপনাদের কাছে। না কথা শেষ করি, জি মানে ছেলেকে আমি বলতেছি এটা, কিন্তু আমি জানি ধর্ম আর অধর্ম, অধর্ম না, আপনারা তাদের কাছে যান না যারা ধর্মে আছে। আপনি তো কোন ধর্মে আছেন, আপনি কোন ধর্মে আছেন? পূর্বে ধর্মকে প্রতিষ্ঠা করতেছেন তাওরাতে এবং বাইবেলে স্পষ্ট আছে, আসলে হলো ধর্ম একটাই, সেটা ইসলাম। আল্লাহ পাক বলেন, আমি ডাক্তারকে ভুল মেসেজ দিয়েছি, আমি এটা শুধরাই দিই, আল্লাহ বলেছেন ইন্দা দীন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে ধর্ম গ্রহণ ইসলাম, যুগে যুগে ধর্ম একটাই ছিল ইসলাম। আদম ইসলাম মুসলমান ছিলেন, ইসা মুসলমান ছিলেন, মুসা মুসলমান ছিলেন, মোহাম্মদ ইসলাম ইসলাম, ইসলাম মক্কা থেকে আসলে আগে থেকে আসছে, আর আল্লাহর পক্ষ থেকে যদি আসছে আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তা সবার জন্য সমান হয়, বৃষ্টির পানি সবার জন্য সমান, রৌদ্রের তাপ আপনি খ্রিস্টান আপনি ইসাই এর জন্য আপনার জন্য আলাদা, আমার জন্য আলাদা, এমন না, সবার জন্য সমান, ঠিক আল্লাহর পক্ষ থেকে আসা ধর্ম সেটা সবার জন্য সমান। বাকি আপনি ইসাই যদি বলেন, যেহেতু আপনি স্বীকারই করলেন, আপনি বাইবেল যদি বলেন, আপনি বাইবেল থেকে, আমি বাইবেল নিয়ে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, এখনও করছি করাচ্ছি, আমার 42টা বই আছে আমার লিখিত আলহামদুলিল্লাহ খ্রিস্ট ধর্মের উপরে, হিন্দু ধর্মের উপরে। তো আমি আপনার কাছে বই পাঠাবো ইনশাল্লাহ।
আমি রিসার্চের উপর বলছি, আমি ইন্ডিয়াতে পড়েছি গবেষণার জন্য, কিন্তু এই কথা আমি একই সাথে বলছি, আমি ধর্মের প্রমাণ দিয়ে বলতে পারি যে ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। আর আমরা এই ইসাহি ধর্ম যদি নিয়ে চলতে চাই আমি নাজাত পাবো না কোনোদিন। কারণ ইসা আলী সালাতু আসসালাম নিজেই ছিলেন শুধু বনি ইসরায়েলের নবী, উনি নিজে বলছেন আমি বনি ইসরায়েলের, আর আমরা বনি ইসরায়েলের মানুষ না। অর্থাৎ আমরা যদি ওনাকে মানতে চাই আমরা মুক্তি পাবো না, মুক্তি পেতে হলে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। আর কারণ বাইবেলের মধ্যে, বাইবেলের কথা আমার কথা না, বাইবেলের মধ্যে আপনি যদি কিতাবুল মুকাদ্দাস তো মানেন আপনি, কিতাবুল মুকাদ্দাস মানে নাই, কিন্তু আমি কিতাবুল মুকাদ্দাসকে আপনি হয়তো বা আল্লাহ মনে করেন যে তাওরাত জবুর ইনজিল সবগুলি কিতাব সমষ্টি মিলে কিতাবুল মুকাদ্দাস, আপনি তো এটাই বিশ্বাস করেন, বা বাইবেলটাকে আপনি এটা মনে করেন যে তাওরাত জবুর ইনজিল সবটা মিলে বাইবেল মানে বাইবিলা সমষ্টি, এই সবগুলি সমষ্টি করে বাইবেল বলা হয়েছে, তাই না? ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এটা মূলত দুইটা জিনিস, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। মজার বিষয় দেখবেন আপনি যে আমাদের ইঞ্জিল আপনি যেটা পড়েন, এই ইঞ্জিল কিন্তু কোরআনে বর্ণিত যে ইঞ্জিল আর সেই ইঞ্জিল না, কোরআনে এটা হলো বাইবেলের একটা অংশ, বাইবেলের দুইটা অংশ, একটা নিউ টেস্টামেন্ট একটা ওল্ড টেস্টামেন্ট, নতুন নিয়ম পুরাতন নিয়ম, শুধু নতুন নিয়মটার উপরে শুধু নাম লেখে দেওয়া হয়েছে ইঞ্জিল শরীফ, কিন্তু পুরো বাইবেলের কথা ইঞ্জিল শরীফ শব্দটা নাই, এটা কোন শব্দের অর্থ হইল এরকম আপনার, আমরা আজকে ভুল বুঝে হয়তো ইসাই কখনো ধর্ম নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম নিজেকে খ্রিস্টান বলেন নাই, ইসাই বলেন এই ধর্মটাকে সবচেয়ে, এই যে ইঞ্জিলটা যেটা দেখি আমরা আমাদের সামনে যে ইঞ্জিল এটা মূল হল চারটা, মার্ক মতি লোক যখন আর বাকি আছে আপনার চিঠি, ২৭টা চিঠি আছে, ২৭টার মধ্যে ১৪টা সেন্ট পলের লেখা চিঠি, সেন্ট পল ঈসা নবীকে দেখেননি, এমন একজন ব্যক্তি পরবর্তীতে আয়সা বিভিন্ন জাতির কাছে ইয়া ঘটাইলো, এটা আবার আল্লাহ কালাম হয় কীভাবে বলতো না? আরও আছে, আরও আছে, সেন্ট পলের ১৪টা, সেন্ট পলের আছে, ইয়াকুবের আছে, তারপরে ইত্যাদি আর অনেকেরই আছে। তো এই যে কিতাবগুলি আমরা ইঞ্জিল শরীফ বলে বিশ্বাস করি, এটা মূলত কোরআনে বর্ণিত যে ইঞ্জিল এটা সেই ইঞ্জিল না, কারণ এটা বাইবেলের একটা অংশ, বাইবেলের নিউ টেস্টামেন্ট, বাইবেলের কোথাও ইঞ্জিল শরীফ শব্দ নাই। তাহলে আমরা কেন ইঞ্জিল শরীফ পাচ্ছি? এটা খ্রিস্টানরা বা ইসাইরা আমাদেরকে বোঝানোর জন্য, আপনি যখন ইসাই ধর্ম গ্রহণ করেন নাই তখন আপনি কিন্তু নিজেকে মুসলমান বলতেন, এখন আপনি মাহমুদ আল্লাহ বলেন তখন আপনি মাহমুদ আল্লাহ বলতেন না, আর এখন আপনি ইসার বাইবেলের বাণী থেকে মাহমুদ আল্লাহ বলতেছেন, যেহেতু আপনি ইসাই গ্রহণ করেছেন, ইসাই গ্রহণ করার আগে আপনি মুসলমান ছিলেন, আর তখন আপনাকে এসে কোনোদিন তারা বাইবেলের কথা বলে নাই, আপনাকে এসে প্রথমে বলছে ইসার কথা, আপনাকে বলছে ইঞ্জিলের কথা, আপনাকে বলছে আল্লাহর কালামের কথা, ইসলামিক শব্দগুলি ব্যবহার সামনে পেশ করছে, আপনি বলছেন হ্যাঁ সত্য এভাবে গ্রহণ করছে। আমার নাম জুবায়ের আহমদ ভাই, মুকুরমান আলী ভাই, আপনার নাম জানতে পারি, আমরা বই পাঠাবো, আর আমরা এক শেষ করতে হবে আপনাদের সত্যতা দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, একটা পুরস্কার হওয়া দরকার। আপনি শুধু গবেষক, যেটা হয়তো আমি বিভিন্ন ব্যস্ততে থাকি, আমি লেখা লেখনি ওগুলো আমার সময় হাতে নাই, তো এই যে যে ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট যেটা আছে, বাইবেল বলেন, কেতাবুল মুকাদ্দাস বলেন, বা ইঞ্জিল শরীফ বলেন, যাই কিছু বলেন না কেন, এটা যে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদনকৃত রেজিস্টার প্রাপ্ত, এটা কীভাবে এটা হলো? সুদ মদ খাও তো বাংলাদেশের অনুমোদন প্রাপ্ত, মদ যে খায় বেঙ্গলিতে সুদ খাওয়া অনুমোদন আছে না, কিন্তু আপনার শুকর খাওয়া ব্যাংকের সরকারের অনুমোদন আছে না, এরকম সাথে আপনি খাবেন? তো এটা সরকারের সাথে কোনো সম্পর্ক না। এক, আমি ধর্ম নিয়ে কথা, সরকার তো খ্রিস্ট ধর্মকে অনুমোদন দিয়ে রাখছে, হিন্দুদের এটা স্বাধীনতা, আমরা সেগুলো যদি রাষ্ট্র পাশ করি, বাংলাদেশ সংবিধানের ৪১ ধারা, প্রত্যেক নাগরিক তার নিজ ধর্ম প্রচার করতে পারবে এবং যে কেউ তার ধর্ম গ্রহণ করতে পারবে, আপনার নাগরিক অধিকার আছে, আপনি খ্রিস্টান হতে পারেন, এই জন্য হয়েছেন, আমারও নাগরিক অধিকার আছে আপনাকে দাওয়াত দেওয়ার, এই জন্য নাগরিক অধিকার সত্য, আপনি আপনার অধিকার গ্রহণ করেন, সরকারকে ধন্যবাদ, আমরা একে অপরের মধ্যে শেয়ার করতে পারবো, আমরা শেয়ার করবো, অবশ্যই শেখবো, আমরা দাওয়াত দিব, আপনি আমাকে দাওয়াত, হেদায়েতের আশা থাকতে হবে, তালাশ থাকতে হবে। কিন্তু আমি আপনাকে যে কথা বলতেছিলাম যে আপনি কিন্তু গ্রহণ, আপনাকে কেউ প্রথমে বাইবেল দিয়ে দাওয়াত দেয়নি, কারণ আপনি ওই সময় যে বিশ্বাস ছিল আপনার কাছে বাইবেল দিলে, এখন আপনি দেয় বলেন কোন মুসলমানকে আপনার বাবা জন্মগ্রহণ করছে, আচ্ছা পৈতৃক সূত্রে মুসলমান কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা,
আপনি জনগণের মুসলমান ছিলেন, আল্লাহ বলেন আপনার বাপ মা আপনাকে, আপনার বাপ আপনি যদি সন্তান আগে আপনার জন্মের আগে উনি খ্রিস্টান হয়ে থাকে তো ওনার মাধ্যমে আপনি খ্রিস্টান হয়েছেন জন্মসূত্রে, আর প্রত্যেকটা আমার জন্মগতভাবে সে মুসলিম হয়, আল্লাহ কাছে আত্মসমর্পণ করে, আর আল্লাহ কাছে আত্মসমর্পণ হলো যে মালিকের কাছে। এখন ভাষাটা হলো আরবি, মুসলিম আরবি, আমরা বাংলাদেশি মানুষ, কোরআন আরবি সব আরবি, আমরা আরবিটা কেন ব্যবহার করি? মজার বিষয় হলো খ্রিস্টানরা এরা মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য আরবিটাই ব্যবহার করে, বাইবেলের মধ্যে আমি প্রমাণ দিতে পারবো। কেমন বাইবেল ব্যবহার করে? কিতাবুল মুকাদ্দাস, এটা কোন শব্দ? তাহলে এই খ্রিস্টানরা এটা এটা তারা কেন বাঙালি হয়ে বাঙালি কেন কিতাবুল মুকাদ্দাস আরবি ঢোকে? বড় পাটপারি করছে খ্রিস্টানরা। তাহলে আপনি আপনার ঘরে যদি আমি আসি যে আমরা সব আরবি আরবি আমাদের বাংলায় বাংলা মানতে হবে, আপনি কেন এই কিতাবুল মুকাদ্দাস আপনি বাইবেল মানতে পারেন না? আপনি কেন ইঞ্জিল মানেন? ইঞ্জিল শব্দ কোন শব্দ, কোন ভাষার শব্দ? এটা কি বাংলা শব্দ? কখনো না। আপনি কেন ইঞ্জিল শরীফ মানতেছেন? বাংলাদেশ হলো নিউ টেস্টামেন্ট, আপনি কেন নিউ টেস্টামেন্ট প্রচার করেন না? আপনি কেন ইঞ্জিল প্রচার করেন? আপনার কথাই যদি আপনি আসেন, আপনি কি আপনার কিতাব মুকাদ্দাস পড়ি? আমি কিতাব মুকাদ্দাস পড়ি, আমি বাইবেল পড়ি। তাহলে কিতাব মুকাদ্দাস আমি কারণ আজকে কিতাব মুকাদ্দাস আপনি কেমন বাইবেল পড়ি? বাইবেল পড়ি আসলে, আমি ওই আসলে ঈশার উপর ইমানদার। হ্যাঁ আমি দিয়েছি একটা কথা, মুথির মার্কের 16:17 ওইখানে আছে, যিশু বলেন মার্কের 16:17 যিশু বলেন আমার প্রতি যাতে বিশ্বাস আছে তার মধ্যে একগুণ বিলি থাকতে হবে। মার্কের 16:17 নম্বর পদ, 16 নম্বর অধ্যায় 17 নম্বর পদ, উনি যেহেতু গবেষণা করছে আমি বলতেছি, মার্কের 16 নম্বর অধ্যায় 17 নম্বর পদ যিশু বলেন আমাকে যারা আমার উপর বিশ্বাস করবে তাদের মধ্যে চিহ্নগুলি দেখা যাবে, নাম্বার এক তারা মন্দ হত্যা ছাড়াবে, নাম্বার দুই তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, নাম্বার তিন তারা সাপ তুলে ধরবে, নাম্বার চার তার বিষম বিষয়ে কথা হবে না, নাম্বার পাঁচ রুগীকে হাত দিলে রুগী ভালো হয়ে যাবে, এক নম্বর মন্দ হত্যা ছাড়া। মন্দ হত্যা কি? এনে খ্রিস্টানদের মধ্যে মতানৈক্য আছে, কেউ বলে ভূত ধরা, কেউ বলে জিন ধরা ইত্যাদি, বাদ দিলাম কিন্তু মতানৈক্য আছে। নাম্বার দুই নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে, আপনি বাঙালি আমার বাঙালি, আমার আপনার জন্য আরবিটা নতুন ভাষা, আপনি যে বাংলা আরবিতে কথা বলেন হাবিব মারবি লোক আরবি পাতাল শুকর কুল আরবি শব্দ আমি নিয়ে দেখাই বাইবেল নিয়ে আসলাম দেখাই সেই মুহূর্তে দেখা দিচ্ছি, যেটা আধ্যাত্মিক কোনটা যেটা সব প্রকাশে দেখা দিলে পরিষ্কার কথা আছে। আপনি বলেন দুই নম্বর আপনি বুঝলাম আপনি নতুন নতুন ভাষা এই শব্দটা আধ্যাত্মিক, নতুন নতুন ভাষা শব্দ আপনার যে জানা যে সাহাবি ছিল এরা নতুন নতুন ভাষায় কথা বলছে, কথাটা কথা বলছে এই যে আপনি বললেন এই কথার কই পাইছেন? এই কথাটা কই পাইলেন? কোন কিতাবে আছে আপনার মন কথা? কোন কিতাবে আছে? বাইবেল ছাড়া তো কথা অন্যগুলি সব মানুষের লেখা, বাইবেল তো নাই। দুই নম্বর আসে আচ্ছা দল আমি রাজ্য নতুন নতুন ভাষায় কথা বলবে, নাম্বার তিন হাতে করে সাপ তুলে ধরবে, সাপ তো নাই আমি জানি না, যদি আপনার সাথে কথা হয়তো তাহলে বাদ্যা ধরে নিয়ে আসবে। নাম্বার চার ভীষণ বিষাক্ত কিছু খাইলে কোনো ক্ষতি হবে না, তা আপনি কি এক বোতল বিষ আনি সাপ মানুষ মরা বিষ না, এই কীটনাশক বিষ কি বলে আপনার ক্ষেত্রে পুকুর মারা খেতে পারেন? তবে আমি একটা কথা বলি, ঈসা মসিহকে নাম্বার পাঁচ পাহাড়ে পাহাড়ে নিয়ে গেছিল শয়তান পরীক্ষা করার জন্য, এবং এই কথা এইভাবেই বলছিল, উনি বলছিল যে তুমি তোমার আপনাকে কিতাব দিয়েছে আমাকে, আমার অধিকার আপনার কিতাব দিয়েছে। যিশু বলতেছেন আপনার যদি বাইবেল বিশ্বাস করেন, আমি শেষ করি কথাটা, যিশু বলতেছেন যদি যারা আমার উপর বিশ্বাস করবে তাদের মধ্যে গুণগুলি থাকবে, মন্দ হত্যা ছড়াবে, নতুন নতুন ভাষায় কথা বলবে, হাতে করে সাপ তুলে ধরবে, আপনার ভীষণ বিষাক্ত কিছু খাবে কোনো ক্ষতি হবে না, রোগীকে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। আপনি চলেন ডাক্তারখানায় হাসপাতালে, আপনি রোগীর হাত দিয়ে ডাক্তারি করে কেন? রোগীর হাত দিয়ে তো রোগী ভালো হয়ে যাবে, এখন বলতে পারবেন যে আপনার ইমান ঠিক হয় নাই, অসম্পূর্ণ না জেনে ধর্ম। আপনার বিশ্বাস আছে কিনা সেটা শেষের উপরে, আমার সান্নিধ্য আছে কিনা এটা পরে আসতেছি। যে আপনি বলতেছেন যে আপনার যদি যিশু বলেছেন মথির 17:20 যিশু বলেন আমার প্রতি যদি বিশ্বাস না করে আপনার বাইবেল একটা নিয়ে আসেন, আমি খুলে খুলে দেখাচ্ছি যে আমার প্রতি যদি কারো সরিষা দানা পরিমাণ বিশ্বাস থাকে তাহলে সে পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে সরে যাও, সঙ্গে সঙ্গে সরে যাবে, পাহাড় নয় যে গাছ আছে গাছটা সরতে দিকে। আপনার কি পরিমাণ বিশ্বাস আছে যে সরিষা পরিমাণ আমার নাই হোক আপনাদের? আমি আমরা তো ইসাই না, আমরা ইমানদার, ইমানদার আমি ইসাই না, আপনি ইসাই, আপনি যিশুর বিশ্বাস করেন, আমি যিশুকে নবী হিসাবে মানি সম্মান করি, বাকি ওনাকে নাজাত দাতা হিসাবে মানি না।
আমি তর্ক করবো, আমি আপনাকে হারাইতে যাবো, আপনি আমাকে হারাইতে যাবেন, আপনার রাগ সৃষ্টি করবে, এটা জিরো অশান্তি তর্কবাদ। এবার তর্কবাদ দিয়ে ভালোবাসি, আমি আজকে একবার না বারবার আসবো, আপনার পায়ে ধরি হাতে ধরি, আপনি সত্য বোঝার চেষ্টা করেন, আপনি সত্য জানেন, আপনি ইসলাম কবুল করেন, আমার দায়িত্ব আমি দাওয়াত দিয়েছি, মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে এই দাওয়াত দিচ্ছি, এবং আপনি যদি অনুমতি দেন বারবার আসবো, তবে একটা আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমার এখানে আসবেন, আমাদের দুই ভাই জুবাই ভাই জি, আমার যেটা জন্মসূত্রে যা বিশ্বাস, এই বিশ্বাসটাকে যদি আমি যদি হইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? জন্মসূত্রে যা আমার বিশ্বাস প্রত্যক্ষভাবে, জন্মসূত্রে কে বিশ্বাস করে, মনে করেন কোনো একটা ছোট্ট বাচ্চা, সে জন্মসূত্রে বিশ্বাস করে যে আমার, আমি তো দেখতেছি বাবে খাওয়াইতেছে, বাবে আমাকে বাজার থেকে কিনে আসতেছে, বাবে আমার বাবার চোখে টানতেছে, বাবে খাওয়ায়, বড় হয়ে কি সে এটা বিশ্বাস করে, পরে তা চেঞ্জ হয়, বুদ্ধি হয় তা চেঞ্জ হয়, তার মানে জন্মসূত্রে যা বিশ্বাস করে তাই যে সব সব সমান তা না, আপনি কিন্তু জন্মসূত্রে সব বিশ্বাস কী করেন? আপনার বুদ্ধি বিবেক আল্লাহ কেন দিয়েছেন? আপনার বুদ্ধি তো সীমিত না, আল্লাহ ওয়াসার দিয়েছেন, এই জন্য তো আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন, যদি আপনি জন্মসূত্র এটা ধরেন, কারণ আপনার বুদ্ধি করতে পারেন, আপনি গ্রহণই করতে পারেন, আমি করতে পারি, আমার আপনার কাছে ভালো লাগছে, আপনার বুদ্ধিতে ঠিকই গেছে, হ্যাঁ এটা সত্য, আপনি মেনে নিচ্ছেন বা এটা গ্রহণ করছেন, হ্যাঁ আবার আপনার বুদ্ধি চেঞ্জ হইতে পারে যে ভাই আমি আবার আমার চেক বুঝতে পারছি, আবার ভুল আজকে কত মানুষ, এই যে এই লোকটা রাজ ভাই উনি হিন্দু ছিল এবং হিন্দুদের বড় ইয়া ছিল, সে মুসলমান এবং সে ব্রিটিশ কাউন্সিলে বসে বিদেশে পড়েছে, সব ছেড়ে সে মুসলমান, আমাদের আব্দুল্লাহ ভাই স্যার একজন উনি হিন্দু ছিল মুসলমান, তো উনি চেষ্টা করলে কীভাবে আজকে খ্রিস্টানরা মুসলমান হচ্ছে, কীভাবে চেঞ্জ করছে, মানে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, যেমন আপনি হয়ে গেছেন, কেমনি চেঞ্জ করছে, এটা ব্যক্তিগত ব্যাপার, এটা স্বাধীনতা, আমরা শান্তি আর ভালোবাসা পছন্দ করি, আপনাকে ভালোবাসার খাতির আসে, শুনুন এটা ভালোবাসা অভালোবাসা এটা আমি পরিষ্কার বুঝতে পারছি, এখন বয়স হয়ে গেছে সত্যি কোটায় বুঝি, আপনাদের পবিত্র দায়িত্ব আমরা পালন করছি, পালন করছি, এই জন্য আমি কিন্তু মহা খুশি, সকল কিছু আমাদের সাথে।